আমি নরেন্দ্রের কাছে বলছি এদের একটা সুলভ শৌচালয় দেওয়া হোক। শুভ করলাম নাকি? শুদ্ধ শুদ্ধ করলাম না, জল ছিটিয়ে এই মনে জল যায়নি, এই যে মনে জল নিচ্ছি মনে। আর অনেক কিছু বলতে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে এমন একটা কথা বলবো, তোমাদের হাসি পাবে নাকি তোমরা এরকমটা করো সেটা জানতে পারবে। তো চলো আমরা এখন বাড়ি থেকে বেরোবো। দেখতে পাচ্ছো আমাদের বাইক ম্যান সেই DDR তো রেডি হয়ে গেছে। তো চলো আমরা একটু যাই, আজকে একটু ঘুরঘুরু করবো, ভালো দিন ভালো লাগছিল না। তো যে আমার ফ্রেন্ড চলে এসছে ধুলিয়া থেকে আমার সঙ্গে দেখা করতে, আমার ফ্যান সাবস্ক্রাইব করেছিস ভাই? মনে হয় সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা। যাই হোক, তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আমাদের নিয়ারেস্ট যে ফ্লাইওভার আছে এখানে চলে এসেছি, বেতরোড়ি ফ্লাইওভার। দেখতে পাচ্ছো এদিকে আবার সব কি করছে, ঝুলছে, এটা কি ঝুলছে গাইস, এটা কি ঝুলছে দেখো, এটা কি ঝুলছে, হেডফোন ঝুলছে, তাও ভালো। এই তো মাস্ক পরেছে, খুব সতর্ক, আমি মাস্ক পরিনি, মাস্ক তো পরছিলাম, এবার কথা বলার জন্য মাস্কটা খুললাম। তো জায়গাটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ একটা জায়গা, এখানে ফটোশুট ফটো হয়। তো আমরা কয়েকটা ফটো তুলবো এখান থেকে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো বেতুয়ার দিকে। তো তোমরা চলো দেখতে থাকো কি ফটো ফটো তুলি, সেগুলো তোমাদের শেয়ার করছি। গাইস আমরা অনেক সময় এখানে ছবি টবি তুললাম, আমরা অনেকটা ছবি তুললাম, মানে এখানে প্রায় এক ঘন্টা কাটালাম টাইম, রিলস টিলস করলাম। না রিলসগুলো তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। আর এখন আমরা এখান থেকে চলে যাব, একটু বেতুয়ার দিকে যাব, অনেক সময় এসেছি, যাই ওখানে গিয়ে কী দেখাতে পারি তোমাদের সেটা বলবো। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, আজকে আমি ভিডিওটা করার মেন টপিক হচ্ছে, আজকে আমি ঘুম থেকে উঠেছি বেলা একটার সময়। আমি ভাবতে পারছিলাম বাড়িতে কেউ নেই, মা ছিল না আজকে, মা কাজে গেছিল একটা, তো সকালে ঘুম থেকে উঠতে পারিনি, ঠিক আছে, বেলা একটার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠলাম, তার আগে আমার ফ্রেন্ড আমাকে ফোন করছে তোর বাড়িতে আসছি। তো আমি এই একটার সময় ঘুম থেকে উঠে মানে ফোনটা ধরেই আর কি ঘুম থেকে ভাঙলো, ওরা ফোন না করলে হয়তো তিনটে পর্যন্ত ঘুমাতাম আজকে, তো বেসিক্যালি ফোনটা করলো, দেন আমার ঘুমটা ভাঙলো। তো আমি ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই অবশ্যই, ঠিক আছে, তো সেই জন্যই আর কি তোমার শেয়ার করলাম যে একটার সময় আমার ঘুম ভেঙেছে। সো গাইস কথা আছে না, উঠলো বাইক কটক যাই। তো আমরা ছিলাম বেথুয়া ডৌড়ি ফ্লাইওভার করে, ওখান থেকে চলে আসলাম 10 কিলোমিটার ভিতরে, অর্থাৎ পাটুলি ঘাট দেখতে পাচ্ছো, পাশে গঙ্গা। ভাই গঙ্গার পাশে আসলে তো আমার জাস্ট এরকম হয়ে যায়। তো চলো ওদিকে, এরা কি করছে, তোরা কি করছিস এই গাইস, গাইস দেখো গাইস এরা কি করছে, এ কালে কি করছিস এই। সো গাইস জায়গাটা বেশ অসাধারণ, কিন্তু এখান থেকে যদি ভেঙে যায় কি হবে, তোমাদের ভাই কি আর তোমার ব্লগ দেখতে পারবে না, ঠিক আছে, এটাই বড় পারবে, আমরা ট্রেনে তুলবো তো, এসকি ট্যালেন্ট সত্যি, দেখো দেখো এখানে এটা এটা মাছ ধরার যন্ত্র ভাই সাব, এখানে দেখতে পাচ্ছ বড় বড় কাঠামো, এইগুলো আর কি ঠাকুর বিসর্জন হয় এখান দিয়ে। চলো ওদিকে মাছ ধরছে, ওদিকে মাছ ধরছে গিয়ে তোমাদের দেখাই কি মাছ ধরছে লোকটা, ঠিক আছে, ফোন একজন আর জেলে মাছ ধরছে হয়তো মনে হচ্ছে, দেখি নাকি মাছের গুটি ফেলছে, এই নৌকা উঠবি, বসিতে ধরছো নাকি, বড় বসি, ওই নল, বড় নল না, রিল কোথায়, ওই ওই বাটন চলবে অন্য বাটন নাকি, তাও কাটি নিয়ে যা, কোন বাড়ি কোথায় দাদা, সোনাতল, সোনাতল থেকে চলে এখানে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ, এখানে মাছও ধরছে, বড় বড় রুই মাছ গুলো ধরা হয়, রুই মাছ বিভিন্ন ধরনের মাছ, রুই মাছ বেশিরভাগ নাকি, তো এই যে দেখতে পাচ্ছ এটা সুতোটাই চোখে পড়ছে না, এই সুতোটা চলে গেছে, মাছের সুতো জলের মধ্যে পাথর হয়েছে, অনেক দূরে চলে গেছে, মানে কি খাবার দাবার সঙ্গে মাছের সঙ্গে মোটামুটি, হ্যাঁ মাছ মাছ দিয়ে ছাড়ো, ছোটো ছোটো মাছ, ও আচ্ছা আচ্ছা, তো দেখো মাছ দিয়ে মাছকে বশ করে ফেলছে, যাই হোক বেশ ভালো, এখানে মাছ ধরছে, দেখো অনেক বসি নিয়ে চলে এসছে দাদা, এই মাত্রই আসলো, মাছ তো ধরবেই একটা একটা, কিছু করার নেই এখানে, তো নৌকাগুলো উঠবো ভাবলাম কিন্তু নৌকাটা অনেকটা দূরে, মানে নৌকায় উঠতাম একটু, এই গাইস নৌকাটা দেখো, নৌকাটার কি অবস্থা, সেটা কাটাচ্ছে না, নৌকার তলাইয়া গেল রে, আমার মাছ তরি যায় সেই সেরকম অবস্থা, এদের এদের কুলে এসে ডুবে গেছে নৌকা, কুলে এসে নৌকা ডুবে গেছে, ঠিক আছে। সো এদিকে একটা ইয়ে রয়েছে, এখানে মাছ, এখানেও মাছ ধরা হয় নাকি, এটা এটা স্নান করার ঘাট, এখানে স্নান করার ঘাট, ওইদিকে শ্মশান আছে,
শ্মশানে মানুষ মানুষ পড়ানোর পর এখানে এসে সান্টান করে হর। সো গাইস দেখো হচ্ছে এখানে পটি করে গেছে, আর এই মালটা ধুবুলিয়া থেকে আসে ভাই আমাদের, আর ধুবুলিয়া থেকে ধুবুলিয়া থেকে এসে তো এদের হাতে জায়গা নেই। আমি নরেন্দ্র মোদীর কাছে বলছি এদের একটা সুলভ শৌচালয় দেওয়া হোক, ঠিক আছে লাগবে না ভাই, ফাঁকা জায়গায় হাঁকার যা মজা সেই মজাটাই অন্যরকম ভাই। কি কি কুচবি ইয়ার বলছে ফাঁকা জায়গায় হাঁকার মজা, মানে তুমি পিছনে হাওয়া লাগাও নাকি? কোন এই লোক কহাঁ সে আতে? সো গাইস আমরা চলে এসেছি গঙ্গা মায়েতে, আর গঙ্গা মায়ের জল একটু টেস্ট করব, না টেস্ট না জলটা একটু শুদ্ধ করব। ওরে ভাই কি ঠান্ডা জল, মজা আয়া বল, মানে হাত পা একদম ঠান্ডা ভাব হয়ে যাচ্ছে। তো এসেছি এখন গঙ্গা, গঙ্গা মা ইয়ে ক্যামেরাম্যান দিচ্ছি, হোম গঙ্গা হোম গঙ্গা হোম গঙ্গা, চলো পবিত্র, আমরা পবিত্র হয়ে নিলাম, মনে যত পাপ ছিল সব গেল ধুয়ে গঙ্গা মাকে সব ধুবে কি করে, আমরা স্নানই করিনি গাই। সামনের দিকে যাই ঘুরেই, ঠিক আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছি পাটলিঘাটের দোকান রয়েছে, দোকানটাকে প্রমোশন করে দিচ্ছি আমি, এখানে এসে তোমরা খাবার খেতে পারো, এখানে চিপস টিপস সব কিছু পেয়ে যাবা, দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, লাড্ডু ফাড্ডু রয়েছে, একটা লাড্ডু খাওয়া ভাই, কাকা চা হবে? হ্যাঁ তিনটে চা দিও তো। তো গাইস আমরা এখান থেকে চা ট্রাই করবো, দেখতে পাচ্ছি বিস্কুট বিস্কুট রয়েছে, লাড্ডু ফাড্ডু রয়েছে, তো চলো আমরা চা খাই। মানুষ দুটোর জন্য সবকিছু করে, এক হচ্ছে পেট আর একের জন্য হচ্ছে, বুঝতেই পারছো? তবুও ঠিক আছে, কেউ একটা খাবার কথা বললে করে সবাই বলেন না যে আমি খাবো না, চলো আমরা চাটা, এক সেকেন্ড আমি কথা বলতে দে, চলো আমরা চাটা, মানে আমি কথা বললে আমি জিতবো তো ওই জন্য আমি কথা বলতে দিচ্ছি না ওকে। আপনার লাগাটা হামরি স্টোরি ননসেন্স হ্যায়, তো চাটা আমি খেয়ে নি আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কি রকম ছেলে তো ভাই লোক, এখানে এসে আসে কেমন এনজয় করলি ভাই? A1 যদি তোমরা চাও আমাদের সাথে মজা করতে তো তোমরাও চলে এসো তাড়াতাড়ি ফটাফট, আমি টিট দেবো তোমাদের, ভাই টিট দেবে তোমাদের, হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি, আর যারা এই ভিডিওটা দেখছো তাড়াতাড়ি লাইক ঠুকে দাও, সাবস্ক্রাইব এন্ড বেল আইকন, আমার মুখে সাবস্ক্রাইব ছুঁড়ে মারো তো, সাবস্ক্রাইব করো আর জাস্ট পাশে বেল আইকনটা টাং করে বাজিয়ে দাও, তো চলো অনেক এনজয় করা হয়েছে, এবার বাড়ির দিকে যাবো, ঠিক আছে চলো। ভাই তুই কিছু বলবি, কেমন লাগলো আজকের দিনটা? ভালো না, কেমন আছো? নেই ক্যামেরাম্যান এদিকে আসো, ক্যামেরাম্যান এদিকে আসো, এদিকে আসো। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যায়। তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে ওটা কিসের বদল? ওটা পুরো টাইগার, ঠিক আছে বাংলা টাইগারের বদল, দেখতে পাচ্ছ? আমার দিকে দেখাও, আমার মুখটা বাংলার পাঁচের মতো আমি জানি, ওদিকে রয়েছে বাংলা টাইগার, তোমরা যদি বাংলা টাইগার লাইক করো কেউ, আমি তো ভাই ওইসব খাই না, আর যাই হোক ভালো লাগে না এই জন্য, তো যার যার পার্সোনালিটি যে যেটা খায় খাবে, বেশি করে খাও এনজয় করো সব কিছু করো, কিন্তু ভাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। 20 মিনিটস লেটার, তো এই দেখেন এত বাস, যাদের লাইভে বাসের অভাব আছে তারা পাটলিঘাটে চলে আসতে পারো, এখানে প্রচুর বাস, তো চলো আমরা অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম, আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগে, তত সময় ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই। সময়